আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে 2001 সালে MBBS ডিগ্রি অর্জন করি। পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল শেরেবাংলানগর ঢাকায় সরকারি চাকরিতে যোগদান করি। সেই সাথে আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকায় উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হই। উচ্চতর ডিগ্রি হিসেবে আমি বাছাই করি MS কার্ডিওভাস্কুলার সার্জারি। MS কার্ডিওভাস্কুলার সার্জারি মানে হচ্ছে হার্ট, রক্তনালী এবং বক্ষব্যাধি সার্জারির সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশে। সেই ডিগ্রি সমাপ্ত করে আমি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে যোগদান করি এবং হার্ট, রক্তনালী এবং বক্ষব্যাধি সার্জারির মধ্যে আমি রক্তনালীর সার্জারি এবং রক্তনালী রোগের প্রতিরোধ বিষয়ে আমার কেরিয়ার বা আমার চিকিৎসা পেশা শুরু করার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি রক্তনালী রোগের প্রতিরোধ বিষয়ে এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আমার চেম্বার BRB হসপিটাল লিমিটেড, পান্থপথ, ঢাকা। প্রতিদিন শনিবার থেকে বৃহস্পতিবার আমি BRBতে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখে থাকি। এবং কিশোরগঞ্জে মেডিলেব হেলথ সেন্টার লিমিটেড, স্টেশন রোড কিশোরগঞ্জ, সেখানে প্রতি শুক্রবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত নিয়মিত রোগী দেখে থাকি। আমি আপনাদের সকলকে একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমি একজন রক্তনালী, হৃদরোগ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ সার্জন। আমি যা বলতে চাই তা হলো, আপনি চাইলেই আপনার রক্তনালী রোগ এবং হৃদরোগ প্রতিরোধ করতে পারেন। আমি আবারও বলছি, আপনি চাইলেই আপনার হৃদরোগ এবং রক্তনালী রোগ প্রতিরোধ করতে পারেন।